2023-24 অর্থ বছরের বাজেট ঘোষণা বিকেলে আকার 7.5 লাখ কোটি টাকা, চলছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। ঢাকা 17 আসনের ভোট হবে ব্যালটে। সুষ্ঠু নির্বাচনে কমিশনের নেয়া পদক্ষেপ সম্পর্কে জানতে ইসিতে জাপানি রাষ্ট্রদূত। রূপগঞ্জের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেন মোশা গ্রেপ্তার, ভারতে পালিয়ে যাওয়ার সময় কুড়িগ্রাম থেকে আটক। মাত্র 2 দশকে ঢাকার বুক থেকে হারিয়ে গেছে প্রায় 2000 পুকুর। দখল দূষণে টিকে থাকা 29টিও এখন মৃত প্রায়। রাজশাহীতে মধুমতি এনজিওর প্রতারণার ফাঁদ, আমানত হারিয়ে ক্ষতিগ্রস্ত খামারিরা, খাবার সংকটে মরছে পশু। ইউক্রেনের রুশ হামলায় 2 শিশু সহ নিহত 3, দেউলিয়া এড়াতে মার্কিন প্রতিনিধি পরিষদের ঋণ সীমা বিল পাস। এবং স্প্যানিশ ক্লাব সেভিয়ার ঘরে উঠল ইউরোপা লীগ শিরোপা, টাই ব্রেকারে রোমাকে হারালো 4-1 গোলে। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ দুপুরে। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। শুরুতেই বাজেটের খবর। আজ বিকেলে ঘোষণা হতে যাচ্ছে 2023-24 অর্থ বছরের বাজেট। প্রথা অনুযায়ী এই বাজেট অনুমোদনের জন্য দুপুরে জাতীয় সংসদ ভবনে বসেছে মন্ত্রী পরিষদের বিশেষ বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বিকেলে জাতীয় সংসদে বাজেট উত্থাপনের আগে নিয়ম অনুযায়ী এই বৈঠকে বাজেট অনুমোদন দেয়া হবে। প্রতিবেদনে যেমনটি জানাচ্ছিলাম সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন জাতীয় সংসদ ভবন থেকে সহকর্মী জয় যাদব। আমি জানতে চাইব জয়ের কাছে যে এখন কি তথ্য রয়েছে এই বাজেট নিয়ে আপনার কাছে সবশেষ। প্রিয়াঙ্কা, আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সনে ক্ষমতা গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের 15তম বাজেট ঘোষণা হতে যাচ্ছে, যেটি 2023-24 অর্থ বছরে এবং এই বছরের আর কয়েক মাস পরে বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে, যার কারণে বলাই যায় যে এটি বর্তমান সরকারের শেষ বাজেট। এবং টানা 15টি বাজেট দিতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এবং অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল নিজের 5ম বারের মতো বাজেট পেশ করবেন আজ বিকাল 3টায় জাতীয় সংসদ ভবনে। এখন পর্যন্ত যে তথ্য আমরা জানতে পেরেছি যতটুকু, যে এবার বাজেট দেশের ইতিহাসের সবচেয়ে বড় আকারের বাজেট হবে। 7,61,785 কোটি টাকার এই বাজেট ঘোষণা করা হবে, যার মধ্যে আপনার এই রাজস্ব আয় ধরা হয়েছে 5 লাখ কোটি টাকা এবং এই ঘাটতি রয়েছে এখানে প্রায় 2.5 লাখ কোটি টাকার মতো। এবং মূলত যেই বিষয়টিকে এবার অর্থমন্ত্রী প্রাধান্য দেবেন বাজেটে, যে আমরা জানি যে করোনা মহামারী পরিস্থিতি কাটানোর পর যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ফলে সমগ্র পৃথিবীতে যে অর্থনৈতিক একটি নাজুক অবস্থা, সেই নাজুক অর্থনৈতিক অবস্থার কিভাবে কাটানো যাবে, যার রেশ বাংলাদেশেও পড়েছে, সেই অর্থনৈতিক অবস্থার এই নাজুক পরিস্থিতি কিভাবে কাটানো যাবে, তার সেটি হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর কাছে। এবং আরেকটি চ্যালেঞ্জ যেটি দাঁড়িয়ে আছে, যে অর্থমন্ত্রী আমরা যারা এই অর্থনীতির সংবাদ সংগ্রহ করে থাকি, এখান থেকে আমরা জানতে পেরেছি যে মূলত মূল্যস্ফীতিটাকেই নিয়ন্ত্রণে রাখার জন্যই অর্থমন্ত্রীর এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। এবং একটি বিষয় এখানে আপনার উল্লেখযোগ্য, যে এই বছরের শেষে এবং আগামী বছরের শুরুতে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের আগের এই বাজেট। এবং আমরা জানি যে এই নির্বাচনের আগের বাজেটগুলিকে একটি জনতুষ্টির একটি বাজেট বলা হয়ে থাকে, কারণ মানুষের এই চাওয়া এবং পাওয়ার মধ্যে সমন্বয় ঘটাতে হয়, না হলে এটি ভোটের রাজনীতিতেও এর প্রভাব পড়ে থাকে। আসলে সার্বিক দিক বিবেচনায় যেহেতু এই নির্বাচনের আগ মুহূর্তে এই বাজেটটি, তো এই কিভাবে এর নানা পদক্ষেপ নিয়ে এই অর্থমন্ত্রী যেই
চ্যালেঞ্জগুলি আছে সেই চ্যালেঞ্জগুলি উত্তরাবেন, এটি তার বাজেট বক্তৃতায় উল্লেখ থাকবে, যেটি তিনটার সময় অর্থমন্ত্রী ঘোষণা করবেন। এবং আমরা জানি যে অল্প কিছুক্ষণ আগে এই বাজেটের যেই নতুন অর্থ বছরের বাজেটের অনুমোদন দেওয়া হয় যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার বিশেষ বৈঠক সংসদ ভবনের মন্ত্রী পরিষদ কক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে। তো মোটা দাগে বলা যায় যে দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেটটি যে অত্যন্ত চ্যালেঞ্জ, যেহেতু এই আপনারা জানেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডলারের বিপরীতে টাকার দাম পড়ে যাওয়া, রেমিটেন্সের প্রবাহ কম, রিজার্ভ কমে যাওয়া, এই বাস্তবতায় অর্থমন্ত্রীর সামনে বলাই যায় যে একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এবং দেখার বিষয় যে সেই চ্যালেঞ্জ উত্তরাতে কি কি পদক্ষেপ জাতিকে দেন অর্থমন্ত্রী, সেজন্যই আমরা তাকিয়ে আছি সেই বাজেট ঘোষণার দিকে। বিকাল তিনটার থেকে যা পড়া শুরু করবেন অর্থমন্ত্রী জাতীয় সংসদ ভবনে। প্রিয়াঙ্কা জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জয় যাদব। তিনি জানাচ্ছিলেন বাজেট অনুমোদনে মন্ত্রিসভায় যে বিশেষ বৈঠক চলছে এবং সেই অধিবেশন নিয়ে তার কাছে সর্বশেষ যে তথ্য ছিল সে সম্পর্কে বিস্তারিত। ব্যয়ের অর্থ যোগানের চাপ আর আইএমএফ এর শর্তের কঠিন সমীকরণের মধ্যে বিকেলে নির্বাচনী বাজেট দিতে যাচ্ছে সরকার। অর্থমন্ত্রী পঞ্চম ও টানা তিনবার ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদের শেষ বাজেট এটি। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের দৃষ্টিতে খুবই জটিল পরিস্থিতিতে আসছে এবারের বাজেট, যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতে পারে কঠিন সিদ্ধান্ত। আতিয়া আনোয়ার অন্তুর রিপোর্টে বিস্তারিত। সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ পরিধি বাড়ানো, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ এর শর্তের বেড়াজাল আর সর্বোপরি নির্বাচনী বছর, এমন সব নানা সংকটের মধ্যেই সরকারের শেষ বাজেট। এবারের বাজেটের স্লোগান উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের পঞ্চম ও বাংলাদেশের 52তম বাজেট এটি। বৃহস্পতিবার 2023-24 অর্থ বছরের জন্য 761,785 কোটি টাকার বাজেট প্রস্তাবনা করবে অর্থমন্ত্রী, যেখানে সামগ্রিক ঘাটতি 261,785 কোটি টাকা। ফলে চাপ বাড়ছে ব্যাংক থেকে নেওয়া অভ্যন্তরীণ ঋণে, আর জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.5%। আসন্ন বাজেটে এনবিআর কে রাজস্বের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে 4,30,000 কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের দৃষ্টিতে এবারের বাজেট অবশ্যই জটিল। কর আদায়ের হার বৃদ্ধি তথা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জটিল সমীকরণে বাজেটে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। যে শুল্ক ছাড় দিলাম, শিক্ষা ছাড় দিতে হবে, স্বাস্থ্য ছাড় দিতে হবে, টাকা পাবো কোথায়? টাকা তো আর যদি টাকা বাড়িয়ে দিই আপনাকে ছাপতে পারবো, প্রচুর টাকা ছাপতে পারবো, মরে যাবেন। এত মূল্যস্ফীতি বাড়বে যে তোর কোনো ইয়েই নাই, এগুলো কুল নাই। এইগুলো বিবেচনা করে আপনাকে খুব সাবধানে পায়ে ধীরে ধীরে আগাতে হবে। এবারের বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে স্বস্তি দেওয়া হতে পারে সাধারণ মানুষকে। একই সাথে ভর্তুকি বাড়ানো হবে কৃষি, খাদ্য ও বৈদ্যুতিক খাতে। উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ না করে অর্থ যোগানের দিকে নজর দেওয়া হয়েছে বাজেটে। কৃষিতে আমরা সবসময় ভর্তুকি দিয়ে আসছি, এখন আমরা দিব, কারণ কৃষিতে ভর্তুকি দেওয়ার ফলে আমাদের ফসল বেড়েছে। এদেরকে যদি আমরা ভর্তুকি না দিই, টাকা না দিই সরাসরি, তাহলে তারা কাজ করবে কীভাবে? সুতরাং এই ব্যবসাটাকে, এই বিষয়টাকে সার্বিক অর্থেই আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে। আসন্ন বাজেটে আয়কর রিটার্ন জমাদানকারীকে ন্যূনতম 2,000 টাকা কর দেওয়ার বাধ্যবাধকতা আসছে, ফলে চাপ বাড়বে সাধারণের। বিশ্লেষকদের মতে উচ্চ মূল্যস্ফীতি, আর্থিক সংকট আর বছর শেষে নির্বাচনের মাঝেই সাম্প্রতিক সকল বাজেটের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং বলা হচ্ছে 2023-24 অর্থ বছরকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় ও প্রবৃদ্ধির মাঝে ভারসাম্য রক্ষা করে কতটা জনমানুষের হয়ে উঠবে এবারের বাজেট, এখন তারই অপেক্ষা। আতি আনোয়ার অন্তু, দেশ টিভি, ঢাকা। দেশের ইতিহাসে সর্বোচ্চ এই বাজেটে রাজস্ব আয়ে বাড়তে পারে নিত্য পণ্যের দাম। এবারে যে বাজেটটি হচ্ছে তাতে দাম বাড়ার তালিকায় থাকছে নিত্য ব্যবহার্য পণ্য, প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, টিস্যু, কলম, আঠা, মোবাইল ফোন, আমদানিকৃত ওভেন, গ্যাস সিলিন্ডার, নির্মাণ উপকরণ সিমেন্ট ও আমদানিকৃত টাইলসের। তবে এবারে দাম কমার তালিকাটি আকারে ছোট হতে পারে। তরিক ইসলামের প্রতিবেদন। প্রতি বছর বাজেটে রাজস্ব আয় বাড়াতে পণ্য শুল্ক কর ও ভ্যাটে পরিবর্তন আনে রাজস্ব বোর্ড। এতে বাজারে ওইসব পণ্যের দাম বাড়ে বা কমে। এবারে দাম বাড়ার তালিকায় থাকতে পারে বাসা বাড়িতে ব্যবহৃত সকল ধরনের প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম পণ্যের।
2.5% বাড়ছে প্লাস্টিকের তৈরি সব ধরনের টেবিল ওয়্যার ও কিচেন ওয়্যারের তালিকায় রয়েছে কিচেন টাওয়াল ও সকল ধরনের টিস্যু সুসংবাদ নেই রান্নাঘরে ছুটির দিনে পরিবার নিয়ে ভালোমন্দ খেতে গেলে গুনতে হবে বাড়তি টাকা দাম বাড়ছে গ্যাস সিলিন্ডার বাসমতি চাল কাজু বাদাম ও খেজুরের তাজা ও শুকনো খেজুর আমদানিতে 25% শুল্কের পাশাপাশি ভ্যাট আরোপ করা হয়েছে 15% 15% থেকে বাড়িয়ে 43% করা হচ্ছে কাজু বাদাম আমদানি শুল্ক দাম বাড়ছে খাদ্য গরম করার আমদানিকৃত ওভেনেরও তবে ছাড় থাকছে দেশীয় উৎপাদিত ওভেনে বাজেটে সিগারেট প্রেমীদের জন্য নেই সুসংবাদ প্রতি বছরের মতো এবারের বাজেটেও বাড়ছে প্রায় সকল ধরনের সিগারেটের দাম যেখানে সর্বনিম্ন 20 শলাকার এক প্যাকেট হলিউড বা ডার্বি সিগারেটের দাম 90 টাকা এবং সর্বোচ্চ এক প্যাকেট বেনসন সিগারেটের জন্য খরচ হবে 300 টাকা দাম বাড়ার তালিকায় রয়েছে সকল ধরনের জর্দা ও গুলের তবে দাম বাড়ছে না বিড়ির তাই ধূমপানে অভ্যাস থাকলে তা পরিহার করাই ভালো বিলাসী পণ্য হিসেবে বাজেটে দাম বাড়তে পারে মোবাইল ফোনের শখের বসে যারা প্রতি বছর মোবাইল পাল্টান তাদের জন্য নেই কোনো সুসংবাদ খুচরা পর্যায়ে প্রায় 2.5% বাড়তে পারে সকল ধরনের মোবাইল ফোনের দাম দাম বাড়ছে শিক্ষার অন্যতম উপকরণ কলমের 5% থেকে 25% হচ্ছে চশমার ফ্রেম ও সানগ্লাস আমদানিতে দাম বাড়ছে সাইকেলের যন্ত্রাংশ শিরিশ কাগজ ও ভাঙা জিনিস জোড়া দেওয়ার আঠার আসন্ন বাজেটে খরচ বাড়বে বাড়ি নির্মাণের নির্মাণের প্রধান উপকরণ সিমেন্টের কাঁচামাল ক্লিংকার আমদানিতে বর্তমানে টনপ্রতি 500 টাকা শুল্ক আছে এটা বাড়িয়ে 700 টাকা করা হচ্ছে আর রিয়াতি সুবিধা প্রত্যাহার করায় দাম বাড়তে পারে বিদেশি টাইলসের আসছে বাজেটে সুসংবাদ রয়েছে মিষ্টি প্রেমীদের জন্য কমতে পারে মিষ্টির দাম কারণ মিষ্টির উপর ভ্যাট 15% থেকে কমিয়ে 7.5% করা হচ্ছে দাম কমার তালিকায় রয়েছে দেশীয় উৎপাদিত বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইচ অভিজাত বিদেশি পোশাক ই কমার্সের ডেলিভারি চার্জ দেশীয় উৎপাদিত ফ্রিজ ন্যাপকিন ডায়াপার ও কৃষি যন্ত্রপাতি জাতীয় সংসদে পেশ হতে পারে 7,61,000 কোটি টাকার বাজেট বিশাল এ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 4,30,000 কোটি টাকা তরিক ইসলাম দেশ টিভি ঢাকা ঢাকা 10 আসনের উপনির্বাচনে ভোট হবে 17 জুলাই নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন এই নির্বাচনে ভোট হবে ব্যালটে এছাড়া সুষ্ঠু নির্বাচনে কমিশনের নেয়া নানা পদক্ষেপ সম্পর্কে জানতে সকালে নির্বাচন কমিশনে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত পরে সাংবাদিকদের সাথে তারা দুজন কথা বলেন And what they will do to conduct so-called free and fair election. 190 ঢাকার শূন্য আসন বাংলাদেশ সংসদ সচিবালয় কর্তৃক শূন্য ঘোষণা করা হয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সভা করে এটার তারিখ এবং তফসিল চূড়ান্ত করেছেন আপনাদের সদয় জ্ঞাতার্থে আমরা তারিখটা জানিয়ে দিচ্ছি রিটার্নিং অফিসার এবং সহকারে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে 15 জুন 2023 রোজ বৃহস্পতিবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ হচ্ছে 18 জুন রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 25 জুন রবিবার এবং ভোট গ্রহণের তারিখ 17 জুলাই 2023 সোমবার ব্যালটের মাধ্যমে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেন মোশাকে ভারতে পালিয়ে যাবার সময় কুড়িগ্রামের ভুঙ্গামারি থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব গেল 25 তারিখ পুলিশের ওপর হামলার ঘটনার প্রধান আসামি তিনি মোশার বিরুদ্ধে হত্যা ধর্ষণ মাদক ছিনতাই ও চাঁদাবাজি জমি দখল এবং অর্থের বিনিময়ে অপরাধ কর্মকাণ্ড চালানোর মতো 40টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব ইকবাল অনিকের রিপোর্ট গেল 25 মে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোশাররফ হোসেন মোশাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপর হামলা চালায় মোশা ও তার বাহিনীর সদস্যরা এ সময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য পালিয়ে যায় মোশাররফ যার ভিডিও ফুটেজ আলোচনার জন্ম দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় পুলিশ ও স্থানীয়দের করা দুটি মামলা হলে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী ভারতে পালিয়ে যাওয়ার সময় বুধবার রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে অভিযান চালিয়ে মোসা ও তার বিশ্বস্ত সহযোগী দেলোয়ারকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‍্যাব নারায়ণগঞ্জ রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোসা বাহিনীর
প্রধান মোশাররফ হোসেন ভুঁইয়াকে তার সহযোগী সহ কুড়িগ্রামের বুড়িঙ্গামারিয়া এলাকা থেকে গত রাতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের তথ্য মতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও গোলা বারুদ উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, রূপগঞ্জে একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করে অর্থের বিনিময়ে জমি দখল সহ বিভিন্ন অপরাধ করে আসছিল মশা বাহিনী। তার বিরুদ্ধে রয়েছে 40টি মামলা। তিনি অর্থের বিনিময়ে জমি দখল, ভূমি দখল থেকে শুরু করে হত্যা, হত্যা চেষ্টা, ধর্ষণ, মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড তিনি করতে থাকেন। বর্ণিত ঘটনার পর যেহেতু তাকে বলা, মানে তার যেই তথ্য ছিল, যেহেতু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছেন, তো তিনি আত্মগোপনে কুড়িগ্রামে বুড়িঙ্গামারিতে অবস্থান করছিলেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনুমেয় যে তার অবৈধ পথে দেশ ত্যাগের একটি পরিকল্পনা ছিল। এ বাহিনীর পেছনে প্রভাবশালী কারো ইন্ধন আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে র‍্যাব। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। মাত্র 2 দশকে ঢাকার বুক থেকে হারিয়ে গেছে প্রায় 2000 পুকুর, আর দখল দূষণে ধুকে ধুকে টিকে থাকা মাত্র 29টি পুকুরও এখন মৃতপ্রায়। রাজধানী গেন্ডারিয়ায় ডিআইটি পুকুর দখল করে তৈরি হচ্ছে মার্কেট, রেস্টুরেন্ট, রিক্সার গ্যারেজ ও কাউন্সিলর কার্যালয়। যদিও পুকুরের দাবিদার রাজুক আর স্থানীয় ব্যক্তি জাকির হোসেন, তবে পুকুর জারি হোক না কেন, আইন অনুযায়ী পুকুর ভরাট বা স্থাপনা তৈরি নিষিদ্ধ। নিয়াজ মোর্শেদের বিশেষ প্রতিবেদন। এই স্থিরচিত্রগুলো রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত ডিআইটি পুকুরের গেল কয়েক বছর আগের চিত্র। বর্তমানে এই পুকুরটির চারপাশ দখল করে তৈরি হয়েছে মার্কেট, রেস্টুরেন্ট, এমনকি কাউন্সিলরের কার্যালয়ও। বাকি যেসব অংশ ফাঁকা রয়েছে সেখানেও নির্মাণ করা হচ্ছে দোকান। 1963 সালে প্রায় 13.57 একর জমি অধিগ্রহণ করে রাজুক। এর মধ্যে 2.50 একরের এই পুকুরটিও ছিল। শত বছরের এই পুকুরটি এখন মৃতপ্রায়। ব্যক্তি মালিকানাধীন দাবি করে পুকুরটির চারপাশ দখলের মহোৎসব চলছে। পুকুরটি দখল হওয়ায় ওই এলাকায় দুর্ঘটনায় পানির উৎস পাওয়া যাবে না বলে দাবি স্থানীয়দের। পুকুরটি দখলমুক্ত করার দাবিও জানিয়েছে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে এরকম ছিল না, সবাই গাটলা গোসল টোসল করছে, এলাকাবাসী এটার ভিতরে স্বাচ্ছন্দ্য বোধ করছে, কাপড় টুপুর ধুইছে। অতি সত্তর আমাদের পুকুরটা যেন আমাদেরকে উদ্ধার করে দেওয়া হয়, আর পুকুরের চতুর্পাশে যত অবৈধ স্থাপনা আছে অন্ততপক্ষে এটা যেন উচ্ছেদ করে দেয়। পুকুর দখল করে কাউন্সিলরের অফিস কেন করা হলো এমন প্রশ্নের উত্তর জানতে কাউন্সিলরের সাথে বারবার যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি। মানে আপনি প্রয়োজন আছেন, আপনাকে নাবদ্ধ হয়েছে, আপনি না পেলে তো আমি কিছু বলবো না। পুকুরের মালিকানা দাবি করা স্থানীয় ব্যক্তি জাকির হোসেন মুঠোফোনে জানান, পুকুরটি রাজুকের সাথে মামলা করে রায় পেয়েছেন নিজের পক্ষে, কিন্তু রাজুক তার সম্পত্তি বুঝিয়ে দিচ্ছেন না। আমরা যখন একটু রিট করলাম, রিটে বললো যে 4 মাস সময় দিলে যে এই জায়গাটা ওদেরকে বুঝায় দাও। দিনের পর দিন রাজুকে শুধু বলি ফেরত দেন, রাজুক আর দিচ্ছে না। এদিকে রাজুক বলছে তারা জাকির হোসেনের সাথে মামলায় হেরে গেছে, তবে পুকুরটি অবমুক্ত করার জন্য আবারও আপিল করবেন। আমরা এটা এলএকএসভুক্ত যেহেতু এখনো আমরা এটা অবমুক্ত করি নাই, তো এটা এখন আমরা আরো লয়ার নিয়োগ করে আমরা এটা আমাদের দখলে রাখার আমরা চেষ্টা করছি। বাংলাদেশের জলাধার রক্ষা আইনে বলা হয়েছে ব্যক্তি আর প্রতিষ্ঠান যেই মালিক হোক না কেন জলাধার ভরাট করার অধিকার কারণেই। রাজুককে উচ্চ আদালতে আপিল করার পরামর্শও দেন এই আইনজীবী। ওয়ান্স ইজ অ্যাকোয়ার অলওয়েজ ইজ অ্যাকোয়ার, যদি অ্যাকোয়ার করে থাকে এটা তো রাজুকেরই মামলা থাকবে, তবে নিম্ন আদালতে কোনো রায় রাজুকের অ্যাগেনস্টে গেলেও তারা তো আপিল করার সুযোগ পাবে, এটা সর্বোচ্চ আদালত পর্যন্ত যারা যেতে পারেন। আর পরিকল্পনাবিদরা বলছেন জলাধার অবমুক্ত করার দায়িত্ব রাজুককে নিতে হবে। টাউন ইম্প্রুভমেন্ট অ্যাক্টে বলা আছে যে এই যে রাজধানীর জলাধারের মধ্যে যদি কোনো স্থাপনা বা ভবন হতে যায় সেটা কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তার ম্যান্ডেট অনুযায়ী সেখানে বাধা দিতে পারবে। আর স্থানীয় সংসদ সদস্য বলছেন বহুবার চেষ্টা করেও দখল মুক্ত করা যায়নি ডিআইটি পুকুর। এখানকার কাউন্সিলরদের নিয়ে রাজুকের চেয়ারম্যানরে বলছি, এখানে অনেক ঝামেলা, হোম মিনিস্টারে বলছি, অনেক কিছু করছে, কিন্তু আমাদের দেশটা এরকম দেশ যে এটার কেউ গায়ে লাগায় না। অবিলম্বে পুকুরটি দখলমুক্ত করে আবার সবার ব্যবহার উপযোগী করার দাবি স্থানীয়দের। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।